ফ্রান্স লিগে খেলা একমাত্র প্যারিস খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। স্বাভাবিকভাবে এমন একজন প্রতিভাবক খেলোয়াড়ের জন্য মুখিয়ে রয়েছেন বিসিবি। ফ্রান্সে প্যারিস শহরে বড় হওয়া কিলিয়ান এমবাপ্পে চাইছেন বাংলাদেশ হয়ে খেলতে। কিছুদিন আগে একান্ত সাক্ষাৎকারে উঠে আসে লাল সবুজের প্রতি তার ভালোবাসা ও মনেরটা। কিলিয়ান এমবাপ্পেকে পেতে ইতিমধ্যে প্যারিস ক্লাব পিএসজিকে চিঠি পাঠিয়েছেন বিসিবির সভাপতি রাজীব বাবর। কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার জন্য ক্লাবটির সাথে আলোচনা করছেন নাজমুল হক বাবর। এছাড়াও কোনো এক সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি তার কিডনি বিক্রি করে হলেও কিলিয়ান এমবাপ্পেকে আনবেন, এবং তিনি আরও বলেছেন যে বাংলাদেশি ক্রিকেট টিমের জন্য একমাত্র ভরসা কিলিয়ান এমবাপ্পে। সেই পারে টিমটি সফলতায় নেড়িতে তার হাত দিয়ে আসতে পারে আইসিসি ওয়ার্ল্ড কাপ। তাই বলা যায় নাজমুল হক বাপন কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আশার আলো দেখছেন আইসিসি ওয়ার্ল্ড কাপ।